हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तो स्नान करे चले এসেছি আর এখন বাজে হচ্ছে 9:30। এখন বাজে হচ্ছে 9টা আর বাইরে খুব বৃষ্টি পড়ছে। আমি বাইরের ওয়েদারটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আজকে আমার বাড়ি যাওয়ার কথা, জানি না যেতে পারবো কিনা। তো চলো, আমি রেডি থাকি, বৃষ্টি কমলেই বেরাবো। ঠিক আছে, রেডি হয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে। হে গাইস, রেডি হয়ে গেছি। তো বৃষ্টি কমে গেছে, চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরাই, তারপরে রাস্তায় তোমাদের সাথে কথা হচ্ছে। টাটা। এতক্ষণ আমরা ঘরে ছিলাম, এই বৃষ্টি কমলো, এবার আমরা বেরাচ্ছি। তো বাইরে দেখাবো আমাদের এখানের অবস্থাটা, চলো যাওয়া যাক। তো হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছো যে বেরিয়ে গেছি। তো মানে জলের মধ্যে খুব কষ্ট করে ভিডিওটা করতে হচ্ছে, আমাদের এখানে প্রচুর জল, অবস্থা খুব খারাপ, দেখতেই পাচ্ছো। তো চলো, এইভাবেই যেতে হবে, আর কি করা যাবে। তো সাইকেলটা দিদি বাড়িতে রেখে এবার স্কুটি নিয়ে যাচ্ছি জলের মধ্যে। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ভিডিও বানানো যাচ্ছিল না। এটা হচ্ছে আমাদের স্কুল। হাই গাইস, আমি বাড়িতে চলে এসেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর এই যে এখন বাবা গেছে বাজারে মাছ আনতে, আনার পর তারপর আমি রান্না করব। আর যদি পারি তো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আমার নাকেরটা উঠে গেছে, তো একটু বসে রেস্ট নিয়ে নিই, দেখি বাবা বাজার থেকে কি নিয়ে আসে, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। আর এখন বাইরে কি সুন্দর রোদ দিয়েছে, সকালবেলা এত বৃষ্টি আর এখন রোদ। হে গাইস, বাবা বাজার থেকে এসেছে কিন্তু কিছু পাইনি মাছ। তো আমি ডিম করছি, তো ভালো পারি না, তাও তোমাদের সাথে শেয়ার করবো রেসিপিটা, তোমরা দেখতে থাকো। তো আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার সব কিছু কাটা হয়ে গেছে, ডিমও সেদ্ধ হয়ে গেছে। তো যে মশলা হচ্ছে, ভাই আমাকে হেল্প করে দিচ্ছে। তো এখানে পেঁয়াজ মিক্সিতে হয়ে গেছে গ্রাইন্ড করা, আর এটাতে হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা। তো এটা তো মিক্সিতে পেস্ট করার পর একসাথে মিশিয়ে দেবো। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে, এখানে আলু কাটা আছে। Thank you.
তো বন্ধুরা আজকে রান্না হয়েছে একটা আলু দিয়ে একটা তরকারি। ভাত এখানে লেবু কাটা আছে আর ডিম হয়ে গেছে। তো এই রান্না হয়েছে। তো এখনই খেতে বসবো। গাইস তো বাড়িতে চলে এসেছি আর আসার সময় ভিডিওটা করতে পারলাম না। তো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ খুব টায়ার্ড লাগছে, এখন একটু শুয়ে রেস্ট নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।